দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে এগারোটি সেবা নিয়ে যাত্রা শুরু করল বহুল প্রতীক্ষিত ওয়ান সার্ভিস জুনের মধ্যে একশো সাতটি সেবা অনলাইনে দেবার লক্ষ্য বেজার ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে কর্মপরিবেশ উন্নত করার শর্ত কর্মপরিকল্পনা তৈরি করবে সরকার ভারতীয় পেঁয়াজের বিকল্প উৎসগুলো থেকে আমদানি করে দাম কমানো অসম্ভব বলে দাবি ব্যবসায়ীদের স্থানীয় উৎপাদন বাড়ানোতে জোর এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ব্যবসা শুরুর একশো সাতটি সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার এর মধ্যে এগারোটি এখনই পাওয়া যাবে অনলাইনে আর আগামী জুনের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত সব সেবাই অনলাইনে দেওয়ার লক্ষ্যও নির্ধারণ করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার অনলাইনে আবেদন করে দেশি বিদেশি উদ্যোক্তারা এসব সেবা নিতে পারবেন এর জন্য অফিসে অফিসে দৌড়াতে হবে না এতে একদিকে যেমন সময় বাঁচবে তেমনি কমবে খরচও দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশব্যাপী একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করছে সরকার এসব অঞ্চলে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে ওএসএস আইন করা হয় দুই হাজার সালে বিনিয়োগকারীদের সব সেবা এক জায়গায় দিতে সে আইনের আওতায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করেছে বেজা যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হল সোমবার এই আয়োজনে Beza one -stop service, Investment promotion in the country, though we are the youngest to establish a full-fledged OSS center. I know we have the limitations, I know we have miles to go, but I can assure you of full and complete team. a team of young officers to take forward this initiative. এখন থেকে 107টি সেবা মিলবে রাজধানীর আগারগাঁও স্থাপিত বেজারে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে যার 52টি সরাসরি দিবে বেজা বাকি 55টি দেয়া হবে সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের আশা এর মাধ্যমে ব্যবসা শুরু সময় এবং খরচ উভয়ই কমে যাবে আসবে নতুন বিনিয়োগ Uh, this will address the very, very important bottlenecks of investment by foreign companies into uh, this uh, great economy. Many Japanese companies have very, very strong interest in making investment in Bangladesh economic zones, especially Japanese economic zone, Arai Hazal, as well as Mil Sharai. From the business community, we believe this, is, this would not only significantly reduce costs, but also improve the time and efficiency of investment procedures. Renewal of licenses, especially for business startups and new investors in Bangladesh. We look forward to working with BESA to further facilitate the OSS and ease of business measures wherever applicable. And very soon, BESA will declare that as and when you submit your application, in 100 days, you will get all sorts of licenses, permits, and you can have your groundbreaking in 100 days.

দু সালের পরও ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে কলকারখানার কর্মপরিবেশ ও শ্রম অধিকার উন্নয়নে বাংলাদেশকে এখন থেকেই কার্যকর উদ্যোগ নেবার তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এ লক্ষ্যে একটি রূপরেখা তৈরির সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ সোমবার রাজধানীতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বাংলাদেশের রপ্তানিমুখী পণ্যের বাহাত্তর ভাগে যায় ইউরোপের আঠাশ দেশে এজন্য রপ্তানিকারকদের কোনো শুল্ক দিতে হয় না বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হওয়ায় তবে দু সালে বাংলাদেশ এই তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখালে দু হাজার সাতাশের পর থেকেই শুল্কমুক্ত এই সুবিধা বাতিল হয়ে যাবে

ইনক্লুডিং in দ্য এক্সপোর্ট প্রসেসিং জোনিমিনেশন অফ চাইল্ড লেবর ভায়োলেন্স এগেন্স ওয়ার্ক সো দিস together will be extremely useful for the country when দ্য uh, কান্ট্রি graduates ই টু uh, middle income কান্ট্রি আমরা এখানে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি লেবার রাইটস তাদের যে কনসার্ন কতগুলি আছে সেই বিষয়গুলি আমরা অ্যাড্রেস করে যাচ্ছি এবং তো সবসময় একটা ইজ অলওয়েজ রুম ফর ফার্দার ইম্প্রুভমেন্ট আমরা সেই বিষয়টাও সেভাবে আমরা দেখছি ব্যবসা অর্থনীতি মানবাধিকার সহ মোট এগারোটি বিষয়ে দুই পক্ষ আলোচনা করেছে এই বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে আরও অর্থায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে এ সময় একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের প্রক্রিয়াকে সহজ করতেও সহায়তা চাওয়া হয়েছে যে এসডিজিতে যে আমাদের যে হিউজ একটা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আমাদের দরকার কারণ এসডিজি যা টার্গেটগুলি আছে সেগুলি অ্যাচিভ কারণ এসডিজি কিন্তু আমরা সাইন করেছি এবং উই আর কমিটেড টু অ্যাচিভ এসডিজি এটা একটা গ্লোবাল এজেন্ডা ন্যাশনাল এজেন্ডা ডেভেলপমেন্ট এজেন্ডা বলা চলে সেগুলিতে কী ধরনের রিসোর্স অ্যালোকেশন রিসোর্সের প্রয়োজন হবে সেটা আমাদের জিডি থেকে প্রতিনিধি ছিলেন উনি সেই বিষয়টাকে বলেছেন এবং আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সেই ধরনের সহায়তা চেয়েছি যে এটা বাংলাদেশের জন্য এই ধরনের সহায়তা আমাদের দরকার একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন মিয়ানমারের পেঁয়াজের সরবরাহ কমে আসা এবং সেখানে দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের পেঁয়াজের বাজারে এমন পরিস্থিতিতে পাকিস্তান তুরস্ক ও মিশর থেকে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা তবে বিশ্লেষকদের মতে ভারত ছাড়া অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না আমদানি নির্ভরতা কমাতে তাই দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির তাগিদ দেন তারা ইমতিয়াজ হাসানের রিপোর্ট ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পর দেশের বাজারে পেঁয়াজের দাম একশো টাকা ছাড়িয়ে যায় চলতি মাসের শুরুতে যা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা হয় পণ্যটি এর প্রভাবে পেঁয়াজের দাম থেকে টাকায় নেমে সত্তর আসলেও তা আবার বেড়ে গেছে চলতি মাসের মাঝামাঝি নাগাদ মানে এক সপ্তাহের ভিতরে পনেরো টাকা বাড়ছে দশ থেকে পনেরো টাকা বাড়ছে খুচরা বাজারে আমরা কেজিতে যা বিক্রি যা কিনা রেট তার চেয়ে পাঁচ টাকা লাভে বিক্রি করি আর রাজধানীর অন্যতম পাইকারি আরত শ্যামবাজারে দেশি পেঁয়াজের কেজি এখন সত্তর থেকে আশি টাকা ভারতীয় পেঁয়াজ পঁচাশি থেকে নব্বই টাকা আর মিয়ানমারের টি সত্তর থেকে আশি ব্যবসায়ীরা জানান ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পর আমদানি করা পেঁয়াজের সিংহভাগ যোগান দিয়েছে মিয়ানমার কিন্তু সে যোগানে ভাটা পড়ায় দাম আবার বেড়েছে শুধু একমাত্র বার্মার পিস পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে রপ্তানি করলো বাংলাদেশের ইম্পোর্টের আমদানি করে বাজার সহনীয় পর্যায়ে চলিয়ে আসলো এখন বার্মা অনেকটাই কমে গেছে টেকনাফে আসতে পনেরো দিন আগে পঞ্চাশ টলার কি ষাট টলার করে বন্দরে লাগত তারপরে আসতে আট দিন আগে আমি গেছিলাম সেখানে তিরিশ টলার লাগত এখন দেখা যাচ্ছে যে প্রতিদিন দশ টলার করে দশ টাকা টলার টেকনাফের বন্দরে লাগে এবং যা আসতেছে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট কি ফোর্টি পার্সেন্ট পছন্দ পঁচে যাচ্ছে এটা হচ্ছিল বারবার দাম বেড়েছে কারণ এলসি মানুষ প্রথমে দু চারজন করছে তারপরে আস্তে আস্তে চাহিদা বাড়ছে যার কারণে ওইখানে দাম বেড়ে গেছে যার কারণে এখানেও সেই অ্যাফেক্টটা করে বসছে বছরে প্রায় ত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে দেশে যার ষাট ভাগের যোগান দেয় দেশে উৎপাদিত পেঁয়াজ বাকিটা আমদানি করে আনতে হয় যার পুরোটাই আসে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির পরামর্শ দেন বিশ্লেষকরা ভারত থেকে প্রতিদিন যে পরিমাণ পেঁয়াজ আসত দুই হাজার আড়াই হাজার টন আপনার মায়ানমার অথবা ইজিপ্ট অথবা টার্কি পাকিস্তান এইসব জায়গার থেকে এই পরিমাণ পেঁয়াজ আটছে না সেই জন্যই পেঁয়াজের দামটা চড়া এটা কিন্তু এই প্রথমবার নয় যে আর কি পেঁয়াজ নিয়ে সংকট হলো এর আগেও বহুবার সংকট হয়েছে দেশের উৎপাদনশীলতা বাড়ানো এবং উৎপাদনের পরিমাণ বাড়ানোর সাথে সাথে যখন পেঁয়াজের ভরা মৌসুম বাংলাদেশে তখন কিছুটা শুল্ক আরোপ করে পেঁয়াজের আমদানিটাকে খুব নিম্ন কম দামের পেঁয়াজ আমদানিটাকে বাধাগ্রস্ত করা দরকার যাতে একটা প্রতিযোগিতামূলক মূল্যে দেশে পেঁয়াজ বিক্রি হয় পাশাপাশি সারা বছর পেঁয়াজ সংরক্ষণে দেশে উন্নত অবকাঠামো গড়ে তোলার পরামর্শ দেন ক্যাবের সভাপতি ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন শেয়ার হস্তান্তর করে কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার পরিকল্পনা করেছে বহুজাতিক ওষুধ কোম্পানি সানুফি বাংলাদেশ এমন অভিযোগ করে সানফির কর্মকর্তা কল্যাণ পরিষদের সদস্যরা ক্ষতিপূরণ দাবি করেছেন সোমবার সংগঠনটির পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়তনের সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা বহুজাতিক কোম্পানিটি বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তত এক হাজার কর্মকর্তা কর্মচারী অনিশ্চয়তায় পড়েছেন যদিও সানুফি শেয়ার হস্তান্তরের বিপরীতে কর্মচারীদের চাকরিচ্যুত করার কোনো ঘোষণা দেয়নি লাভজনক হবার পরও কেন সানফি বাংলাদেশ ছেড়ে যাচ্ছে সে বিষয়ে প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে সানোফি একটা লাভজনক প্রতিষ্ঠান গত ষাট বছরে এই প্রতিষ্ঠানটাকে কিন্তু আমরাই লাভজনক পজিশনে নিয়ে আসছি এবং এটা একশোর একশোটিরও দেশি বেশি দেশে কিন্তু ব্যবসা পরিচালনা করতেছে যার মধ্যে বাংলাদেশি একটা দেশ যেখানে আমরা ডবল ডিজিতে গ্রো করতেছিলাম তো এইরকম একটা গ্রোয়িং কোম্পানি সেই কোম্পানিটা হঠাৎ করে এখানে তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে কেন দিচ্ছে এর পিছনে কাদের ইন্ধন আছে আমরা আসলে জানি না সানফি বাংলাদেশ লিমিটেডের ক্ষেত্রে কান্ট্রি চেয়ার মিস্টার রামপ্রসাদ ভাট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈনুদ্দিন মজুমদার এবং কোম্পানির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজসে কর্মকর্তা কর্মচারীদের ঠকানোর জন্য শেয়ার বিক্রয় করার মতো প্রতারণার আশ্রয় নিয়েছে যা বলে আমরা মনে করি দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সুযোগ ডিএসটিএক্স বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো একষট্টিতে বেচা কেনা হয়েছে তিনশো কোটি টাকার হাত হাতবাদুল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে তিষট্টিটির কমেছে দুশো পঞ্চাশটির আর অপরিবর্তিত রয়েছে একচল্লিশটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনব আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের ডিএসএক্স আজকে টোয়েন্টি পয়েন্টস হারিয়ে এসে দাঁড়ায় চার হাজার সাতশো একষট্টি পয়েন্টে ডিএসএস এবং ডিএস থার্টিও হারায় দশ পয়েন্ট আজকে সারা দিনে টাকার লেনদেন ছিল তিনশো পঞ্চাশ কোটি টাকা তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় ব্যাঙ্ক এবং নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে উইচ ওয়াজ অ্যাবাউট সিক্সটিন পার্সেন্ট অফ দ্য টোটাল টার্ন रिटर्न वाइज ओनली पजिट रिटार्स जेनारेट करें आज के बैंक ए फल एंड पावर सेक्टर बैंक रिटार्न छो वन पॉइंट फाइव परसेंट और फुअल एंड पावर जो वज वन पॉइंट फोर पार्सेंट बाकी सब सेक्टर नेगेट थे तार्ध्य गुरुत्वपूर्ण सेक्टर मध्य एनबीएफआई फार्मा ए टेलको जेनेट कर जिरो थे नेगेटिव ओन पर पसेंट एंड इंजिनियरिंग फूड एंड एलएड एंड टेक्सटाइल जेरेट करें नेगेट वन नेगेटिव थ्री पार्सेंटर সাতশো বিলিয়ন ডলার পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপে বাজার হারানোর সংখ্যায় ইউরোপের কৃষিজাত পণ্য এ তালিকায় আছে চিজ মাখন ওয়াইন থেকে শুরু করে অলিভ অয়েল পর্যন্ত আবার এসব পণ্য আমদানিকারক মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে শুল্কের কারণে পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইতালির জনপ্রিয় চিজ পেকোরিনো রোমানো ভেড়ার দুধ থেকে তৈরি শক্ত এবং লবণাক্ত এই চিজের সত্তর ভাগই রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে যার বাউন্ন ভাগ যায় উত্তর আমেরিকার বাজারে তবে ইউরোপীয় কৃষি পণ্যে যুক্তরাষ্ট্রের পঁচিশ ভাগ শুল্ক আরোপের ফলে চিস্টি মার্কিন বাজারে ঢুকতে গুনতে হবে বাড়তি শুল্ক যা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ইতালির চিজ উৎপাদক প্রতিষ্ঠানগুলোকে এমনিতেই নানা ধরনের সমস্যায় জর্জরিত এই খাতটি এমন অবস্থায় শুল্ক আরোপের ফলে রপ্তানি বাধাগ্রস্ত হবে আর এটা পরিষ্কার যে রপ্তানি বন্ধ হলে এ খাতের অগ্রগতি বন্ধ হয়ে যাবে তাহলে একসময় খাতটি বন্ধ হয়ে যাবে একই ধরনের সংখ্যায় পেয়ে বসেছে স্পেনের জলপাই চাষিদেরও বর্তমানে বছরে তিন লাখ বিশ হাজার টন জলপাই তেল রপ্তানি করে স্পেন যার দুই লাখ টন রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে নতুন আরোপ করা শুল্ক বিপাকে ফেলে দিয়েছে তাদেরও எனது 40 வருடம் nunca mantenió la situación বছরেও আমরা এমন পরিস্থিতিতে পড়িনি জলপাই চাষীরা খুবই বিপদে আছে আমরা বাইরে থেকে আমদানি করা তেলের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না আমরা मिस्टर ট্রাম্পের শুল্কের সাথে প্রতিযোগিতায় টিকতে থাকতে পারবো না এটা আমাদের ভীষণ দুশ্চিন্তায় ফেলেছে যা খুবই বিপদজনক আমরা বুঝতে পারছি না রাজনীতিবিদদের সাথে ইয়ারবাসের চুক্তির জন্য জলপাই চাষীদের কেন জরিমানা দিতে হবে একইভাবে ব্রিটিশ হুইস্কি ফ্রেঞ্চ ওয়াইন থেকে শুরু করে মাখন দই এবং মাংসের মতো ইউরোপীয় কৃষিপণ্য আমদানিতে পঁচিশ ভাগ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র গেল শুক্রবার থেকে যা শুধু ইউরোপের উৎপাদকদের বিপাকে ফেলেছে তাই নয় চাপে ফেলেছে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদেরও ইস গোনা

Kind of stupid, let me say, in a nice way, you know, because they have nothing to do with the food. It's because of the Airbus and the Boeing uh, tariff among themselves. So I think that the, the authority, the, the politician, they should be adult, sit down, and in a very civilized way, they should figure out the best way for both of them. We have uh, so many importers and distributors of Italian cheeses. that they're going of risk to go out of business because of that. What we did to um, also is we fill it up our basement with these products. You know, we bought a uh, lots of them, probably 30 forms, uh, wheels of Parmigiano e Grana, and we keep in, uh, in our basement so probably we can uh, save a little money on সব মিলিয়ে ইউরোপ থেকে আমদানি করা 750 বিলিয়ন ডলার পণ্যের উপর শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুশিয়ারি দিয়েছে ইউরোপীয় কমিশনও বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন